আজ আমি সুজি আর আলু দিয়ে একটা মজাদার ব্রেকফাস্ট বানাবো। আসুন দেখে নিই এই ব্রেকফাস্টটি বানাতে আমার কি কি উপাদান লাগছে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ফোড়নে দেবো গোটা সর্ষে, স্বাদ মতো লবণ লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে রেখেছি দুটো আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, জল তো লাগবে। আর এটা টক দই রেখেছি হাফ কাপ, হাফ কাপ টক দইয়ের জন্য আমার 1 কাপ সুজি লাগছে। আর এটা বেকিং সোডা আছে, আর রান্নাটা হবে সাদা তেলে। প্রথমে আমি সুজিটাকে মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি, তারপর টক দই দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে মিক্সের সাহায্যে মিক্সড করে নেব। এরপর আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো। এখন এটা আমার মিক্সড করা হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর আমি চলে এসেছি। এখন দেখুন এটা অনেক ঘন হয়ে গিয়েছে, এতে আরো জল দিতে হবে। তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো আমি ব্যাটারটা কতটা গাঢ় আছে। এটা অনেক গাঢ় আছে, এটা আরো পাতলা করতে হবে। প্রথমে এতে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু সোডা দিয়ে দিচ্ছি। এইটুকু
এরকম পাতলা হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে যে গোটা সর্ষেটা রেখেছি এটা দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর। এরপর কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটা অনেক সফট হয়ে গেছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দু মিনিটের মতো রান্না হতে দেবো, তারপর আসছি ফিরে। দু মিনিট পর আমি কড়াইটা প্লেটে নেব। এখন এতে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা এর সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম এটা অ্যাড করে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি আলুটা দিয়ে দেবো।
মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। Gracias.
তেলের উপর নিয়ে যাব। এখন আমি এটা খুলে দেখব। এটা ননস্টিক এর প্যান তাই স্লিপ করছে, তাই আমি খুলতে দিয়ে খুলে দিচ্ছি। সুন্দরভাবে হয়ে গিয়েছে এক পিসটা। খাবারটি এখন পুরোপুরি রেডি। এটাকে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখার জন্য সকলকে ধন্যবাদ।